बांग्लादेश के मसले मसाइल चल रहे हैं और मुझे पसंद नहीं आया जब शाकिब अल हसन ने प्रेजेंटेशन में पोस्ट मैच प्रेजेंटेशन में कहा कि उनके जो हार्ट दिए एशिया कप शुरू করেছে বাংলাদেশ বৃহস্পতিবার 31 আগস্ট শ্রীলঙ্কার কাছে 5 উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি তাই তো ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে দলের পরাজয়ের কথা নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন ব্যাটিং ব্যর্থতায় তামিম ও লিটন না থাকায় ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল যে চাপ সামলে উঠতে পারেনি সাকিব আল হাসানের দল উল্লেখ্য যে এর আগে 2010 এবং 2022 মহাদেশীয় ক্রিকেটের লড়াইয়ে অধিনায়কত্বের আর্ম ব্যান্ড নিয়ে মাঠে নেমেছিলেন মাস্টার মাইন্ড সাকিব আল হাসান তবে হতাশার বিষয় হলো তার নেতৃত্বে এশিয়া কাপে এখন পর্যন্ত কোনো জয় পায়নি বাংলাদেশ শুধু তাই নয় এবার দল হারলো বড় ব্যবধানে তাই তো এবার সাকিবের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা টাইগার অলরাউন্ডারের অধিনায়কত্ব ভালো লাগেনি পাকিস্তানের সাবেক এই চেয়ারম্যানের নিজের ইউটিউব চ্যানেল থেকে অকপটে সেই কথাই জানালেন বললেন আমার কাছে ব্যাপারটি ভালো লাগেনি ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব বললেন যে গুরুত্বপূর্ণ ওপেনিং জুটি লিটন ও তামিম নেই তাই চাপ সামলাতে পারিনি সাকিবের এটা বলা ঠিক হয়নি কারণ অধিনায়কের এমন মন্তব্যের পর দলের বাকি সদস্যরা ভেঙে পড়বে তারা মনে করবে আমাদের উপর ভরসা নেই আমাদের স্কিলের উপর অধিনায়কের ভরসা নেই আমাদের গুণাই ধরছেন না এবং তার চোখে আমরা ম্যাচ উইনার নই এছাড়া সাকিবের অধিনায়কত্বেরও সমালোচনা করেছেন রমিজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কার ম্যাচের কৌশলগত ও বিশ্লেষণগত ভুল খুঁজে বের করার তাগিদ দিয়েছেন সাবেক পিসিবি চেয়ারম্যান এই ম্যাচের আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মানসিকতা ভালো রাখার পরামর্শ দিয়েছেন তিনি তিনি আরও জানিয়েছেন আমাকে কৌশলগত ও বিশ্লেষণগতভাবে এই হারের কারণ বের করতে হবে দ্রুত এর সমাধান করতে হবে কারণ বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে আর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো ম্যাচ জিতেছে বাংলাদেশকে তাদের মাটিতে হারিয়েছে তাই সাকিবের জন্য গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা এবং এই হার থেকে শেখা কারণ এটা কঠিন উইকেট ছিল